সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা পাঠ্যবইয়ের সর্বশেষ অধ্যায় নিয়ে কথা বলবো এবং সর্বশেষ অধ্যায়ের তিনটি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটি নিয়ে আজকে কথা বলবো। আমি মোহাম্মদ আবুল হাসান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বিষয়ে পাঠদান করিয়ে থাকি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। এবং তোমাদের সাথে আজকে আলোচনার মধ্যে যে বিষয়টি থাকবে তা সম্পর্কে আমরা প্রথমেই দেখে নেই কি আছে। এই ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারছো? একই কলা পাতা দিয়ে তারা নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে বৃষ্টি থেকে। এতে করে কিন্তু একটি বিশেষ দিক তোমাদের বুঝার কথা। এই দুজনের মধ্যে সম্পর্কটি কেমন? এই সম্পর্কটিকে আরেকটু ঘনিষ্ঠভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আমরা এই ছবিটি দিয়ে বোঝানোর চেষ্টা করছি বন্ধুত্বই শক্তি, অর্থাৎ পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটিকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। এই ছবিগুলো থেকে আমরা মূলত বোঝানোর চেষ্টা করছি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। তাহলে এই বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক থাকাটা খুব দরকার। আমার মনে হয় এই বিষয়টি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। নিজেদের মধ্যে নিজেদের শ্রেণীতে যেমন পাশাপাশি বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক থাকা দরকার, ঠিক একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশগুলোর মধ্যে কিন্তু ঠিক এরকম একটি সম্পর্ক থাকা দরকার। এই সম্পর্কটি না থাকলে কি হয়? নিজেরা নিজেদের কিন্তু উন্নতি করতে পারবো না। তাই আজকের পাঠে আমরা মূলত জাতিসংঘ নিয়েই কথা বলবো। তোমরা জাতিসংঘ সম্পর্কে জানো ইতিমধ্যে, তোমাদের অন্ততপক্ষে এটুকু জানা হয়েছে জাতিসংঘ কি। জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা। আমরা আসলে এই সংস্থাটি সম্পর্কে আজকে জানবো, এর গঠন কখন হয়েছে। তো আজকের পাঠ শেষে কোন কোন বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে তা জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, জাতিসংঘ কি তোমরা তা বলতে পারবে এবং জাতিসংঘের প্রধান শাখাগুলোর নাম বলতে পারবে এবং তাদের কাজ বলতে পারবে। জাতিসংঘের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, আমরা এগুলোকে অঙ্গ সংগঠন বলতে পারি। অর্থাৎ আমার, তোমার, আমাদের দেহের যেমন বিভিন্ন অঙ্গ রয়েছে, হাত, পা, চোখ, মুখ, কান, অনুরূপভাবে জাতিসংঘ তার কার্যকর ভূমিকার জন্য কতগুলো সংস্থার সহযোগিতা নিয়ে থাকে, কতগুলো সংস্থার মাধ্যমে কাজগুলো পরিচালিত হয়ে থাকে। এই যে যাদের মাধ্যমে কাজগুলো পরিচালিত হয় তাদেরকেই বলছে তার শাখা। তাহলে এইগুলোর নাম যেমন জানতে পারবে এবং কোন শাখা ঠিক কীভাবে কাজ করে এ বিষয়টিও তোমরা জানবে। বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের গুরুত্ব বলতে পারবে। অর্থাৎ জাতিসংঘ যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছে, তার এই লক্ষ্য উদ্দেশ্যগুলো কীভাবে পাশাপাশি রাষ্ট্র অথবা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব সৃষ্টি করে, এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব সৃষ্টি করলে রাষ্ট্রের জন্য কী কী সুবিধাগুলো হয় সে বিষয়ে তোমরা স্পষ্ট ধারণা পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই পাঠ শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানব তা জেনে নিলাম। আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের এই 12 নম্বর অধ্যায়ের প্রথম পাঠটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে জাতিসংঘ সম্পর্কে কী বলছে? প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে বাংলাদেশ সহ 195টি দেশ আছে। বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। তাহলে খেয়াল করে দেখো, তোমার পাঠ্য বই অনুযায়ী 195টি দেশের কথা বলা আছে। তারপরে যে কথাটি বলছে যে বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। আমি যেমন একটু আগে বলেছি, শ্রেণী কক্ষেও যেমন তোমাদের সকল বন্ধুর সাথে একটি ভালো সম্পর্ক থাকা খুবই প্রয়োজন, ঠিক একইভাবে পৃথিবীর দেশগুলোর মধ্যে, পৃথিবী নামক যে গ্রহ, এই গ্রহের সবগুলো দেশের মধ্যে কিন্তু এই পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধুত্ব থাকাও কিন্তু খুবই প্রয়োজন। বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বর্তমান সময়ে চিন্তা করে থাকি, যখনই আমাদের দেশে কোনো একটি খাদ্য ঘাটতি হয় তখনই আমরা এই খাদ্যটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আমদানি করে থাকি। প্রতিবেশী দেশ থেকেও যেমন আমদানি করি, প্রতিবেশী দেশেও যদি এটির ঘাটতি হয় তখন আরও দূরের কোনো দেশে যদি অতিরিক্ত উৎপাদন থাকে সেখান থেকে কিন্তু আমরা সেটি নিয়ে আসি। তাহলে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা শুধু খাদ্যদ্রব্যের জন্যই না, আমরা যদি উৎপাদনের বিভিন্ন দিকের কথা চিন্তা করি, যন্ত্রপাতির কথাও চিন্তা করতে পারো, বিভিন্ন যন্ত্রপাতির জন্য কিন্তু আমরা একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল। আবার আমি কোনো পণ্য উৎপাদন করলাম, তারপরে এই উৎপাদিত পণ্য বিক্রি করব কোথায়? আমার দেশের প্রয়োজনের পর যদি সারপ্লাস থাকে বা অতিরিক্ত থাকে, উদ্বৃত্ত থাকে, তাহলে তা বিক্রি করার জন্য কিন্তু আমি আরেকটি রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে হবে। শুধু কি তাই, প্রতিবেশী এবং দূরের যে কোনো রাষ্ট্রেরই
একটি দেশে যদি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় তাহলে কিন্তু অন্য রাষ্ট্রেরও কিন্তু পাশাপাশি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। তাই যে কোনো প্রয়োজনেই হোক একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর কিন্তু নানানভাবে আজকের দিনে নির্ভরশীল। এই জন্য বলছে একটি অপরটির উপর নির্ভরশীল, এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্পৃক্তি ও সহযোগিতামূলক সম্পর্ক। তাই প্রত্যেকেই প্রত্যেকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন রাখবে এবং সহযোগিতামূলক সম্পর্ক রাখবে। সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি অ্যাটম বোমা ফেলার কারণে যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল এবং 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় প্রত্যেকটি রাষ্ট্র কোনো না কোনোভাবে যুদ্ধের সাথে জড়িত হয়েছিল, এতে করে মানুষ এবং সম্পদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখে বিশ্বের অনেক নেতৃবৃন্দ আহত হয়েছেন, ব্যথিত হয়েছেন। তাদের নেতৃত্বেই তখন একটি জাতিসংঘ গঠন করার জন্য বা একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজন উপলব্ধি করে, এই উপলব্ধি থেকে কিন্তু 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয় এবং এর প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1974 সালে 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193। যে তিনটি দেশ এখনও সদস্যপদ লাভ করেনি তার মধ্যে কসোভো, তাইওয়ান এবং ভ্যাটিকান। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে জাতিসংঘের এই যে সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর কথা আমরা বললাম, তাহলে খেয়াল করে দেখো তোমার পাঠ্য বই অনুযায়ী এখানে 196টি দেশ লিখতে পারত, এক্ষেত্রে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে 193টি দেশ আর তিনটি দেশ সদস্যপদ লাভ করেনি। তাহলে আমরা যে কথাটি, এই তথ্যটিকে আমি তোমাদেরকে সংশোধন করে দিলাম, তাহলে এখন যে কথাটি আমরা বলতে পারি, এই যে এত বড় একটি আন্তর্জাতিক সংস্থা তার কিন্তু একটি লক্ষ্যের কথা আমরা এক বাক্যে পেয়েছি, সেটি হচ্ছে এর প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ যে কাজগুলো করছে তার প্রধান প্রধান যে 6টি শাখা রয়েছে তার সম্পর্কে বলা, সাধারণ পরিষদ, তারপরে আছে সচিবালয়, ওচি পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং আন্তর্জাতিক আদালত। তাহলে এগুলো কিভাবে কাজ করে আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তার আগেই আমরা তোমাদেরকে বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে 1945 সালের 24 অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কতগুলো ভয়ঙ্কর বা ভীতিকর ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে, অর্থাৎ কী পরিমাণ যুদ্ধ যখন লেগে যায়, একটি দেশের সাথে আরেকটি দেশের যখন যুদ্ধ হয় তখন যুদ্ধে ক্ষয়ক্ষতি কিংবা মানুষ এবং সম্পদের উপর কী পরিমাণ ভয়াবহতা তৈরি হয় তা বোঝানোর জন্য এই ছবিগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে 1945 সালের 24 অক্টোবর এই তথ্যটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। জাতিসংঘের যে সকল লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, আমরা আলোচনার সময় বলেছি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা, এটিও কিন্তু জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ কিংবা নারী পুরুষ যে কোনো কারণেই হোক যেন মানুষের মধ্যে তাদের অধিকার কিংবা স্বাধীনতা ভোগের ক্ষেত্রে যেন কোনো পার্থক্য করা না হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্যই জাতিসংঘ গঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা, অর্থাৎ নানান কারণেও কিন্তু প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য একটি রাষ্ট্রের সাথে অন্য আরেকটি রাষ্ট্রের যে কোনো ধরনের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো যদি সুশৃঙ্খল উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে যদি বিরোধ নিষ্পত্তি করা যায় তাহলে কিন্তু বিশ্বব্যাপী শান্তি বিরাজ করবে। ঠিক এর জন্যই কিন্তু একটি সংস্থা প্রয়োজন, আর তাই হচ্ছে জাতিসংঘ। তাহলে জাতিসংঘের সচিবালয়, ওচি পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সাধারণ পরিষদ, এই 6টি সংস্থা বা শাখা নিয়ে কিন্তু এই জাতিসংঘ গঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটির কার্যক্রম সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি।
জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে বিভিন্ন সদস্য, জাতিসংঘের সাধারণ পরিষদে বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, অর্থাৎ জাতিসংঘের অন্যান্য যে শাখাগুলি রয়েছে তাদের যত ধরনের নির্বাচন আছে এই নির্বাচনের কাজগুলো কিন্তু এখানে হয়ে থাকে, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আলোচনা হয়ে থাকে, এটি হচ্ছে তার গুরুত্বপূর্ণ কাজ। এবং প্রতি বছর একবার করে এতে অধিবেশন বসে এবং একজন সভাপতি নির্বাচন করা হয়ে থাকে। এবং বাংলাদেশের হুমায়ুনুর রশিদ চৌধুরী 41তম অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছেন 1986 সালে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণ পরিষদ বলতে সাধারণ কথায় যেটি বলবো এটি হচ্ছে জাতিসংঘের একেবারে কমন প্ল্যাটফর্ম, একেবারে সাধারণভাবে সকল সদস্য এর অন্তর্ভুক্ত হয় এবং যে কোনো বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত এখানে আলোচনা করা হয়। জাতিসংঘের সচিবালয় সম্পর্কে আমরা বলছি, সকল প্রশাসনিক কাজগুলো কিন্তু সচিবালয়ে সংগঠিত হয়ে থাকে, সচিবালয়ে করে থাকে। বর্তমানে জাতিসংঘের যিনি সচিবালয় বা মহাসচিবের দায়িত্ব পালন করেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতারেসের, অর্থাৎ আমরা বলছি যে এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে পর্তুগালের নাগরিক এবং তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুতারেস। ওচি পরিষদ, প্রিয় শিক্ষার্থীরা, ওচি পরিষদ জাতিসংঘের বর্তমান সময়ে খুব একটি অ্যাক্টিভ নেই, মানে কার্যকর তেমন একটি নেই, তবে এর কাজ হচ্ছে ওচিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা, বিশেষ করে ওচিভুক্ত মানে জাতিসংঘে থেকে যেই অঞ্চলগুলোকে ওচিভুক্ত হিসেবে চিহ্নিত করা হবে সেই অঞ্চলগুলোর জন্য কাজ করা এবং তাদের তত্ত্বাবধান করা। ঔপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল, বর্তমানে ওচি পরিষদের কাজ নেই বললেই চলে। আমরা যদি তোমাদেরকে বলে থাকি বা বোঝানোর জন্য বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর অনেক দেশি কলোনি বা উপনিবেশ ছেড়ে চলে যাচ্ছিল, তো উপনিবেশ ছেড়ে যদি চলে যায় তাহলে এই অঞ্চলগুলো স্বাধীনভাবে একটি রাষ্ট্র পরিচালনার জন্য যথাযথ কর্মদক্ষতা যদি তখন অর্জন করা না হয়ে থাকে, কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সংবিধান করা, তারপরে মিলিটারি ফোর্স কীভাবে ক্রিয়েট করবে বা প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে তোমার মনে করো তাদের বাজেট কীভাবে করবে, রাষ্ট্র পরিচালনার সমগ্র দিক তাদেরকে বুঝিয়ে নেওয়ার জন্য, তাদেরকে স্বাধীনতার উপযোগী করে তোলার জন্য এই ওচি পরিষদ কাজ করত। বর্তমান সময়ে কিন্তু তেমন একটি অ্যাক্টিভ নেই এই সংস্থাটি। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে থাকে। এর 5টি সদস্য রয়েছে, এই সদস্য রাষ্ট্রগুলো কী কী তোমরা খেয়াল করে দেখো, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন হচ্ছে এর সদস্য। বাংলাদেশ 2 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে বা কাজের সাথে নিয়োজিত রয়েছে, অর্থাৎ জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের গঠনে 2টো দিক রয়েছে, একটি হচ্ছে স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্য। স্থায়ী রাষ্ট্র 5টি এবং 10টি অস্থায়ী রাষ্ট্র, এবং অস্থায়ী রাষ্ট্রগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। বাংলাদেশ একটি সৌভাগ্যবান রাষ্ট্র, তারা ইতোমধ্যেই দুবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করেছে, এবং শুধু তাই না, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে বিশ্ব শান্তি রক্ষার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিয়ে কথা বলবো। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে পৃথিবীব্যাপী। এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে কাজ করে, যেমন যে সকল বিষয়গুলো নিয়ে কাজ করে, দারিদ্র দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে কাজ করে জীবনযাত্রার মান উন্নয়ন করা, এটি হচ্ছে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ। আমরা যদি তোমাদেরকে আরেকটু সহজ করে বলি, জাতিসংঘের এই সংস্থাটির মাধ্যমেই আমরা বুঝতে পারি, তাদের যে ঘোষণা অনুযায়ী আমরা বুঝতে পারি কোন দেশগুলো উন্নত, কোনগুলো উন্নয়নশীল এবং কোনগুলো অনুন্নত দেশ। আন্তর্জাতিক আদালত, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটু আগেও বলেছি যে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করা কিন্তু জাতিসংঘের একটি উদ্দেশ্য। তাহলে দেখো, আন্তর্জাতিক আদালত হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ যে কোনো বিরোধ মীমাংসা করা নিয়ে কিন্তু এটি কাজ করে থাকে, এবং 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে যখন আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের সাথে এগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন এর সুষ্ঠু সমাধানের জন্য কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হই এবং সেখান থেকে কিন্তু একটি বিরোধ নিষ্পত্তিমূলক
রায় পেয়ে থাকে। তাহলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক আদালত কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আন্তর্জাতিক আদালতের পর আমরা যে বিষয়টি দেখার চেষ্টা করি সেটি হচ্ছে জাতিসংঘের যে পাঁচটি উদ্দেশ্য আমরা জেনেছি, আমরা জাতিসংঘের পাঁচটি উদ্দেশ্যের কথা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই উদ্দেশ্য থেকে আমরা বেশি উপকৃত হই বলে মনে করে থাকি। কোন সংস্থাটি? সেটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। খেয়াল করে দেখো, একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য এই জাতিসংঘের ইকোসক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নামে যে সংস্থাটি কাজ করে, এটি কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়। কেন বেশি লাভবান হয় খেয়াল করে দেখো। এখান থেকে, মানে এই সংস্থাটি থেকে, আমরা দারিদ্র বিমোচন, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ প্রবৃত্তি কর্মসূচিগুলো বাস্তবায়ন হতে দেখি। এবং এই যে বেকারত্ব এবং কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, এই সকল কর্মসূচিগুলো যখন বাস্তবায়ন করা হয়, তখন কিন্তু বাংলাদেশ বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্ন সুবিধাগুলো কিন্তু গ্রহণ করতে পারে। তাই আমরা মনে করি জাতিসংঘের যে উদ্দেশ্যগুলো আছে, এই উদ্দেশ্যগুলো সবচেয়ে বেশি সফল করা সম্ভব হচ্ছে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ জাতিসংঘের একটি ছোট রাষ্ট্র, অনেক ছোট রাষ্ট্র, এর চাইতেও ছোট রাষ্ট্র আছে। কিন্তু 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করার পর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আমরা জানান দিই, আমরা পরিচিত হই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। কিন্তু আমরা জাতিসংঘের সদস্যপদ লাভ করি 1974 সালে। এই 74 সালে সদস্যপদ লাভ করার পর থেকে জাতিসংঘের সাথে আমাদের যে ঘনিষ্ঠতা, আমাদের বিভিন্ন রকম কাজের মাধ্যমে জাতিসংঘে যে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার একটি তথ্য আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ পরিষদে 1986 সালে সভাপতিত্ব করে বাংলাদেশ, এটি কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি অবস্থান। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে দুবার বাংলাদেশ জাতিসংঘের, এই যে নিরাপত্তা পরিষদ আমরা বলেছি, কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী, এই যে 10টি অস্থায়ী রাষ্ট্র, সেখানে কিন্তু বাংলাদেশ দুইবার অস্থায়ী সদস্যপদ লাভ করার মর্যাদা পেয়েছে। বর্তমানে জাতিসংঘের শান্তি রক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গাতে যুদ্ধ বিগ্রহ কিংবা নানান ধরনের সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা লেগেই আছে। কিন্তু জাতিসংঘ এই সকল অঞ্চলগুলির মধ্যে শান্তি স্থাপনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৈনিকদেরকে নিয়ে সেখানে শান্তি স্থাপনের জন্য একটি জাতিসংঘ বাহিনী গঠন করেছে, যারা শান্তি রক্ষার জন্য কাজ করে। এই বাহিনীর মধ্যে কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী, অর্থাৎ 3টি বিভাগ, সেনা, বিমান এবং নৌবাহিনী, এবং সেই সঙ্গে পুলিশ বাহিনী কিন্তু সম্পৃক্ত হয়ে সেখানে শান্তি রক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং বাংলাদেশ সমুদ্র সংক্রান্ত জটিলতায় অন্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট করেনি, বরঞ্চ তার চাইতে আইনগত প্রক্রিয়ায় কিভাবে সমাধান হয় তার জন্য, সুষ্ঠু সমাধানের জন্য আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করেছে। তাহলে আমরা বুঝতে পারি যে জাতিসংঘে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র এবং তুলনামূলকভাবে অনেক পরে যোগদান করলেও বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে সেখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল্যায়নে যেতে চাই। মূল্যায়নে যে সকল প্রশ্নগুলো আছে তোমাদের আজকের পাঠের সাথে সম্পৃক্ত করে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। পৃথিবীতে বাংলাদেশ সহ মোট দেশের সংখ্যা কত? তোমাদের পাঠ্য বই অনুযায়ী তোমরা উত্তর দাও, এটি সমস্যা হবে না। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, এটি আলোচনার মধ্যে ছিল, একটু আগেও আমি আবার তোমাদেরকে উল্লেখ করেছি। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত, এটি তোমাদের বইতে স্পষ্ট করে উল্লেখ করা আছে। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি, এই তথ্যটি তোমরা দিতে পারবে, এবং তিনি কোন দেশের নাগরিক, এটি কিন্তু জাতিসংঘের যে সচিবালয় এই শাখাটির নিয়ে যখন আমরা কথা বলেছি তখন কিন্তু এটির কথা উল্লেখ ছিল এবং ছবি দেখানোর চেষ্টা করেছি বর্তমান যিনি মহাসচিব তার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠ থেকে আমরা জাতিসংঘ এবং জাতিসংঘের বিভিন্ন শাখা এবং জাতিসংঘ কেন গঠিত হয়েছিল এ সম্পর্কে আমরা জেনেছি। আমরা একটি ছোট্ট বাড়ির কাজ দিব তোমাদেরকে, বাড়ির কাজটি যথাযথভাবে তোমরা করবে। জাতিসংঘ কখন গঠিত হয়েছিল, কেন গঠিত হয়েছিল, এবং জাতিসংঘ প্রতিষ্ঠার 4টি উদ্দেশ্য তোমরা
লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু আমার মনে হয় যে তোমরা পারবে, আজকের পাঠে ছিল, এবং যারা পাঠটি মনোযোগ দিয়ে গ্রহণ করেছো তোমাদের মনে থাকার কথা। জাতিসংঘ কখন গঠিত হয়েছিল, তারপরে হচ্ছে কেন গঠিত হয়েছিল, এবং জাতিসংঘ প্রতিষ্ঠার চারটি উদ্দেশ্য তোমার পাঠ্য বইয়ের আলোচনার মধ্যেও কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আজকে নীতিবিধানের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাহস। তোমরা জানো মানবীয় যেসব যতগুলো গুণ আছে, সাহস কিন্তু অন্যতম একটি গুণ। সাহস বলতে আমরা মূলত কী বুঝে থাকি? সাহস বলতে আমরা বুঝে থাকি নির্দ্বিধায় ভয়, ব্যথা এবং বিপদ, যে কোনো অনিশ্চয়তা মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া। এই যে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে, পিছন থেকে একটি ফোর্স আমাদের কাজ করে, এই ফোর্স বা শক্তিটিকে কিন্তু আমরা বলে থাকি সাহস। আমরা দেখি সাহসিকতার সাথে যে কোনো কিছু যদি মোকাবেলা করা হয় তাহলে সামনের যে কোনো বিপদ কিন্তু খুব দ্রুত দূরীভূত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, সাহসিকতার সাথে যে কোনো কিছু মোকাবেলা করতে হবে, আমি তুমি। আমরা সাহসের সাথে যখন এগিয়ে যাব তখন আমাদের কিন্তু সফলতা আসতে বাধ্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরন্তর শুভকামনা।